এই মাটি রাখা হচ্ছে এবং দেন ওইভাবে ছাঁচটা বানানো হচ্ছে, এর একটা আলাদাই টেকনোলজি আছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে এসেছি কুমারটুলের মৃৎশিল্পী ঘরে। এই মুহূর্তে তারা কি করছে না করছে তাদের ইন্টারভিউ নেব। ওকে, তো আমরা এখন বাগবাজার সার্বজনীন দুর্গা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, এই সেই গ্রাউন্ড যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় পুজোর চারটে দিন, যেখানে পা ফেলার রীতিমতো জায়গা থাকে না। আমরা এবার সেইখানে ঢুকছি, পুজোর আর মাত্র দু সপ্তাহ বাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রতিমা তৈরির কাজ চলছে পুরো দমে। নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের গল্পবন্ধু ইউটিউব চ্যানেলে। আর আজ আমি হাজির হয়েছি গল্পবন্ধু ব্লগস এর এপিসোড নাম্বার 2 নিয়ে। আশা করি থাম্বনেল থেকে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি এবং কি কি করতে চলেছি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, অনেক মজা করার আছে, অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করার আছে। আমি শুধুমাত্র আজকে এখানে, আমার সাথে আমার বন্ধু দেবপম আছে। দেবপমকে আমি দেখে নিচ্ছি, আমার চলে ওকে দেবপম এসে গেছে। তো নর্থ কলকাতা আমরা আজকে যাচ্ছি মেইনলি। আর খুব মজা করার আছে, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিও যদি খুব ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগবে। ওকে, তাই আমরা বেশি কথা না বলে চলে যাওয়া যায় আমরা যারা উত্তর কলকাতা বা উত্তর শহরতলিতে বড় হয়েছি, বিকেলবেলায় বন্ধুদের সাথে এক কাপ চায়ের আড্ডা হোক কিংবা প্রেমিক প্রেমিকাদের খুনসুটি হোক, বাগবাজার মায়ের ঘাট ব্যতীত তো আর কোনো জায়গা উত্তর কলকাতার এত সুন্দর আছে বলে মনে হয়? একদমই। তাই আমরা আজকে ব্লগের শুরুটা এখান থেকে করছি। এরপর আমরা যাচ্ছি কুমারটুলি, তারপর ওখান থেকে বাগবাজার। আর ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা সেই সব দেখতে হবে, আর ভালো লাগলে যেটা তোমাদের করতে হবে তোমরা তো জানো জানো এক্স্যাক্টলি। তো আর কথা না বাড়িয়ে আমরা এবার প্রপার স্যানিটাইজেশন প্রোটেকশন নিয়ে আমরা এগোবো কুমারটুলির উদ্দেশ্যে। ওকে, দেখা হচ্ছে কুমারটুলি। তারা কি করছে না করছে তাদের ইন্টারভিউ নেবো, তাদের সাথে কথা বলে দেখবো যে তাদের এই বছরের ইচ্ছা কি, আর ঠাকুরের এই বছরের অর্ডার কিরকম এসছে তাদের কাছে, তারা কেমন আছে, তাদের মতামত জানার জন্য এখানে এসছি। তাহলে চলো তাদের সাথে কথা বলে দেখা যাক কি বলছে ওরা। ওকে, চলো। আচ্ছা, এই মুহূর্তে আমরা কুমারটুলির এক মৃৎশিল্পী আমাদের সাথে কথা বলবো। আমার নাম কার্তিক পাল, আমি কুমারটুলি মৃৎশিল্পী সমিতির সেক্রেটারি। হ্যাঁ দাদা, আপনি কেমন আছেন? ভালোই আছো, আর কাজের চাপ একটু আছে। এই বছর ঠাকুরের অর্ডার কিরকম চলছে, মানে অর্ডার তুমি কম? কুমারটুলিতে অনেকে অর্ডার নিয়ে বানিয়েছে, অনেকে কিছু ঠাকুর করেছে, যদি কোনো পার্টি আসে আমাদের আসার ঠাকুর সব বিক্রি হয়ে যাবে, সবাই পুজো করবে, আর পুজোটা এবার ভালোই হবে। এই মার্চ মাস থেকে শেষের দিক থেকে লকডাউন চলছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক, মানুষের মধ্যে একটা ভয় ভীতি এটা রয়েছে। তো আমার মনে হয় দুর্গা পুজোটা হলে
দুর্গা পূজার পরে এই ভয় ভীতিটা থাকবে না, আর মানুষকে একটু সবকিছু মেনে চলতে হবে নিয়ম বিধি, সেটা যদি মেনে চলে তাহলে আমার মনে হয় করোনাটা আস্তে আস্তে চলে যাবে। মাস্কটা সবসময় পরতে হবে, করোনা থেকে মোকাবেলা করতে গেলে মুখে মাস্কটা পরা অত্যন্ত জরুরি। এই বছর আপনাদের পুজোর ঠাকুর এবারে বাইরে কোথাও গেছে, মানে বিদেশে কোথাও? বিদেশে সেরকম গেলে দু চারটে গেলে যেতে পারে, কেন বিদেশে ঠাকুর অর্ডার ছিল সবই ক্যান্সেল হয়ে গেছে। এই মুহূর্তে তুমি এখন একটা ছাঁচ বানাচ্ছ, মানে এই যে মাটি রাখা হচ্ছে, এই মাটি রাখা হচ্ছে এবং দেখ ওইভাবে ছাঁচটা বানানো হচ্ছে, মানে এর একটা আলাদাই টেকনোলজি আছে। তাহলে এই বছর মায়ের কাছে সব ভালোই আশা করছে? সবাই ভালো আশা করে, সবাই ভালো থাকে, পুজোর দিনগুলো সবাই আনন্দে কাটুক। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আশা করছি এই বছরটা ভালো কাটুক, সবাই প্রোটেকশন নিয়ে থাকুক এবং তোমরাও ভালো থাকো। পরের বছর আবার দেখা হচ্ছে। ওকে, কুমারটুলি কভার করা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাগবাজারের পথে এবং পথে আমরা পেয়ে গেলাম কুমারটুলি সার্বজনীনের প্যান্ডেল। তোমরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেল এখন তৈরি করা চলছে, কিন্তু ভিতরে কোনো উদ্যোক্তা না থাকায় আমরা, দুর্ভাগ্যবশত কোনো উদ্যোক্তা না থাকায় আমরা কথা বলতে পারিনি। আর সময় বলছে এখন 5:10, আমাদেরকে অনেকটা তাড়াতাড়ি যেতে হবে, বাগবাজার কভার করার আছে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তাহলে বাগবাজারে কি দেখাও? তাহলে বাগবাজারে দেখা হচ্ছে, চলো। আমরা এখন বাগবাজার সার্বজনীন দুর্গা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, এই সেই গ্রাউন্ড যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় পুজোর চারটে দিন, যেখানে পা ফেলার রীতিমতো জায়গা থাকে না। আমরা এবার সেইখানে ঢুকছি, তাহলে চলো ভিতরে যাবো। এখন দেখতে পাচ্ছ আমরা বাগবাজার পার্কের পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, এবং এই বছর করোনা আবহকে মাথায় রেখে প্যান্ডেল খুব খোলামেলায় তৈরি করা হচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ পার্কটা বেশ বড় এরিয়া, তোমরা যারা বাগবাজার এসছো বা যারা এখানে, আমরা যারা ছোট থেকে এখানে পুজো দেখতে আসি, আশা করি আর আলাদা করে বলতে হয় না, নিশ্চয়ই জানে, তারা নিশ্চয়ই জানে যে বাগবাজারের ঠাকুরের মাহাত্মটা কি। ওকে, অবশেষে আমরা এসে পৌঁছলাম বাগবাজার দুর্গা পুজো প্যান্ডেলের সামনে। তোমরা দেখতে পাচ্ছ বাগবাজার দুর্গা পুজো প্যান্ডেলটা এখান থেকে। আর এই বছর কোভিড প্রোটোকল মেনে পুজো প্যান্ডেল যথেষ্ট খোলামেলা রাখা হয়েছে, অনেক বড়ো বড়ো স্পেস রাখা হয়েছে যেখান থেকে আর কি লোকজন বেরোতে, ইজিলি বেরোতে ঢুকতে পারবে। ঠিক আছে, এখন একটু ছোট্ট করে বাগবাজার পুজো প্যান্ডেলের ইতিহাসটা একবার বলি। সালটা তখন 1919, আমাদের কলকাতার জমিদারি প্রথা কখনো শেষ হয়ে যায়নি, এবং কলকাতার জমিদারি বাড়ি ছাড়াও পুজো আর কোথাও কখন হতো না, অর্থাৎ প্রথম সার্বজনীন পুজো হিসেবে প্রকাশ পায় এই বাগবাজার পুজো। 1919 সালে বাগবাজার বাসিন্দারা তখনকার দিনে করে অল্প টাকা জোগাড় করে এই পুজো কমিটির উদ্বোধন করে, এবং 1919 থেকে 1924 পর্যন্ত দীর্ঘ এই 5 বছর এই পুজো কন্টিনিউ হয় তখন নেবু বাঙালি, অর্থাৎ যেটা বর্তমানে মাল্টিপার্পাস স্কুলের পিছন দিকটা, এবং ওই পুজোর নাম ছিল নেবু বাগান সার্বজনীন দুর্গোৎসব। 1926 সাল নাগাদ সেই পুজো সরে আসে কান্ত পুকুরে, অর্থাৎ যেটা এখন বাগবাজার স্ট্রিট এবং পুষ্পতি বোস লেনের মিড পয়েন্ট। এবং 1929 সালে এই বাগবাজার পুজোকে কেন্দ্র করে একটা এক্সিবিশন তৈরি করা হয়, অর্থাৎ এই দুর্গা পুজোর কেন্দ্র করে একটা এক্সিবিশন চালু হয়, এবং এই এক্সিবিশনের মূল মন্ত্র ছিল স্বদেশী যে প্রোডাক্টগুলো আছে
সেই প্রোডাক্টগুলোকে আরও বিশ্বব্যাপী ছড়িয়ে দেবো, অর্থাৎ এই স্বদেশি প্রোডাক্টগুলোকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবো। এবং 1929 সালে এর জন্য একটা বিশাল বড় জায়গার প্রয়োজন হয়, অর্থাৎ আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তখনকার দিনে মেটাল ইয়ার্ড নামে পরিচিত ছিল, অর্থাৎ আমাদের ক্যালকাটা কর্পোরেশনের যত রকমের এই রাস্তাপথে আড়াই করার যে যন্ত্রপাতিগুলো সেটা এখানে রাখা হয়। এবং ওই সময় দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই কমিটির প্রেসিডেন্ট, অর্থাৎ এই দুর্গাপূজা কমিটির প্রেসিডেন্ট ছিলেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। এবং তিনি ক্যালকাটা কর্পোরেশনের কাছে আর্জি জানান যে আমার একটা জায়গা দরকার যেখানে আমরা বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবটাকে সুস্থভাবে পরিচালনা করতে পারি। এবং তৎকালীন ক্যালকাটা কর্পোরেশন মেয়র অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস পারমিশন দেন এবং শুরু হয় প্রথাগতভাবে সেই ঐতিহাসিক বাগবাজার দুর্গাপুজো। এবং 1990 সালে ক্যালকাটা কর্পোরেশন দায়িত্ব নিয়ে এই মেটাল ইয়ার্ডকে একটা সম্পূর্ণ পার্ক রূপে পরিণত করে, অর্থাৎ আমরা এখন যে বাগবাজার পার্কে দাঁড়িয়ে বাগবাজার ঠাকুর দেখি সেটা 1990 সালে তৈরি হয়। এই ছিল বাগবাজারের হিস্ট্রি। আজকের মতো এখানেই শেষ করা হচ্ছে, কিন্তু যাওয়ার আগে কিছু কথা বলে যেতে চাই। 2020 এমন একটা সাল হয়তো আমরা সারা জীবন মনে রাখবো, সত্যি আমরা সারা জীবন মনে রাখবো। কিন্তু এই ধরো মধ্যে আমরা দুর্গাপুজোর প্রস্তুতি নিচ্ছি, পুরো কলকাতা, পুরো বাংলা, পুরো ইন্ডিয়া, পুরো বিশ্বজুড়ে এই দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। তাই পুজোর আগে পুজো পরিক্রমা শুধুমাত্র গল্প বন্ধু চ্যানেলে আপনাদের জন্য। আর আজ আমরা কোথায় কোথায় ঘুরলাম আর একবার বলে দিই। প্রথমে আমরা বাগবাজার মায়ের ঘাট থেকে শুরু করে তারপর কুমারটুলি, কুমারটুলি ঠাকুর ঘর, তারপর কুমারটুলি সার্বজনীন প্যান্ডেল, সে বাগবাজার পার্কে এসে বাগবাজার দুর্গোৎসব প্যান্ডেলে আমরা কভার করলাম। এই ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, অনেক ইনফরমেশন শেয়ার করেছি। এবং আপনারা কমেন্ট করে জানান আর কোথায় কোথায় ব্লগ দেখতে ইচ্ছুক আপনারা। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, এবং লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। ইয়েস, যারা নতুন আমাদের চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আমাদের এই খাটনিটাকে জাস্ট একটাই কোড দাও, আমরা আরও অনেক নতুন ভিডিও আনতে চলেছি তোমাদের। সব কিছু তোমাদের জন্যই করছি আমরা, এক্স্যাক্টলি সব কিছু তোমাদের জন্যই করা হচ্ছে। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। নমস্কার, শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য চোখ রাখুন এখানে গল্পবন্ধু চ্যানেলে নতুন আপডেটের জন্য। বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা, বাই।